চলুন একদম চলে যাই সৃষ্টির আদি যুগে, যখন পৃথিবীও তৈরি হয়নি। মহাশূন্য এবং বিশাল বিশাল সব গ্যাসপিণ্ড, সূর্য এবং নক্ষত্র সব মিলে ঘুরে চলেছে নানান দিকে। সেখান থেকে হঠাৎই সৃষ্টি হলো পৃথিবীর, এবং দেখতে দেখতে পৃথিবীতে জন্ম হলো প্রাণের। প্রকৃতি একে একে জন্ম দিতে থাকলো নানান প্রজাতির, কত গাছগাছালি, কত পশু, কত পাখি, কত মাছ, কত কি, এবং খুব খুব আদরে সাজিয়ে তুলল ওর নিজের পৃথিবীকে। তারপরে এলো মানুষ, এবং মানুষ অদ্ভুতভাবে মনে করতে লাগলো যে আমিই হলাম পৃথিবীর রাজা। এবং এই ভুল ধারণার বশবর্তী হয়ে সে নিজের মতো করে ভেঙে চুড়ে গড়তে লাগলো নিজের পৃথিবীকে। সে মনে করলো আমি এক রাজা এবং সবাই আমার প্রজা, আমি যেরকম যেরকম যা যা বলবো ঠিক সেরকম সেরকমই হবে, যদি না হয় তাহলে গাছ কেটে ফেলবো, যদি না হয় তাহলে আমরা হত্যা করব, ছাল ছাড়িয়ে নিজের পোশাক বানাবো, আর যদি দরকারও না পড়ে তাহলে শুধু নিজের আনন্দেই এই হত্যালীলা চালাবো। এক স্বার্থপর, আত্মম্ভরী এবং অত্যাচারী রাজার মতন মানুষ এতদিন বেশ ছিল, কিন্তু এখন নিয়তির পরিহাসে সেই রাজার মনে এক ভয়ঙ্কর দুঃখ। এক যে ছিল রাজা, এক যে ছিল রাজা, তার ভারি দুঃখ। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারি দুঃখ। দুঃখ কিসে হায়, অভাগার অভাবে যেন শুধু নয়। দুঃখ কিসে হায়, অভাগার অভাবে যেন শুধু না। যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যার ভাণ্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তার ভয় যেন সেও সুখী না, সুখী না। দুঃখ যাবে কি, দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি। দুঃখ যাবে কি, বিরস বদনে রাজা ভাবে কি। বলি যারে তারে দিয়া শাস্তি, রাজা কখনো শাস্তি পাবে কি। দুঃখ যাবে কি, যাবে কি, দুঃখ কি সে যায়, কিসে যায়। প্রাসাদেতে বন্দির বড়দা, একবার ত্যাজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি ত্যাজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি খাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, রাজা শান্তি পায়, শান্তি পায়।